বন্ধুরা, বিপদের সময় আমাদের প্রত্যেকেরই মনোবল ভেঙে যায়। কিন্তু একটা কথা কি ভেবে দেখেছো? গাছ থেকে পড়ে যাওয়া ফুল আবার গাছে প্রস্ফুটিত হতে পারে না, কিন্তু গাছ যদি মজবুত হয়, পরের বারে আবার একটি নতুন ফুল ফুটবেই। ঠিক তেমনি জীবন থেকে হারিয়ে যাওয়ার সময় কখনো ফিরে আসবে না, কিন্তু চেষ্টা ও ইচ্ছে শক্তি যদি প্রবল থাকে, তবে জীবনে আসা প্রতিটি সময় খুব সুন্দর হয়ে উঠবে। সেহেতু জীবনে ব্যর্থ হলেও নিজেদের লক্ষ্যকে ঠিক রাখতে হবে, মনের জোর বাড়াতে হবে, আবার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, ব্যর্থতাই সফলতার প্রথম চাবিকাঠি। ওই ব্যর্থতাটাই বলে দিচ্ছে আমরা সাফল্যে খুব কাছাকাছি পৌঁছে গেছি। আর ব্যর্থতার কাছে যদি হার মেনে যায়, তাহলে সেখানেই আমাদের জীবনের শেষ। মনে রাখবে, প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারি, অর্থাৎ ভবিষ্যৎ সময়টা। সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া। আর জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারোর না কারোর কাছে আমাদের ঠকাটা খুবই দরকার। একটা কথা মনে রাখবে, দিনের শেষের সূর্যাস্ত প্রমাণ করে দেয় যে সব ভালো শেষটা সবসময় সুন্দর হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক করো, তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। আর সকাল সন্ধ্যা চ্যানেলে যেসব বন্ধুরা নতুন, তারা নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং এই চ্যানেলে পাশে থেকো, সঙ্গে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে দাও বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা সবার প্রথমে পেতে পারো। আমার সমস্ত বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।